2019 সালের 17 জুলাই পরিচয় নামে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের একটি গেটওয়ে উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ই-সেবা দেওয়ার কথা বলে চালু করা এই গেটওয়ে ব্যবহার করে 5 কোটি নাগরিকের তথ্য ফাঁস করা হয়। প্রতি একজন ব্যক্তির তথ্যের জন্য 5, 10 ও 15 টাকা হারে আদায় করেছে প্রতিষ্ঠানটি। সজীব ওয়াজেদ জয়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নাগরিকের তথ্য ফাঁসের সঙ্গে সরাসরি জড়িত বলে সম্প্রতি উঠে আসে গণমাধ্যমের প্রতিবেদনে। এবার জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এনামুল হক নামে এক ব্যক্তি মঙ্গলবার রাতে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেন। এতে সাবেক প্রতিমন্ত্রী পলকসহ 18 জনকে আসামি করা হয়েছে। কিভাবে নির্বাচন কমিশন থেকে আমাদের সুরক্ষিত তথ্য, যেটা সুরক্ষিত থাকার কথা, এটা কিভাবে আপনার হচ্ছে চুরি হয়ে গেছে? তো আমি দেখে ভাবলাম যে এটার বিরুদ্ধে কোনো প্রতিকার চিন্তা করছি, কী করা যায় কী করা যায়, তো আজকে ভাবলাম যে মামলাটা দিয়ে আসি। মামলার এজাহারে বলা হয়, সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জনগণের জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি করেছেন। জাতীয় নিরাপত্তা ও নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে এনআইডির তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার অনুমতি দেন অভিযুক্তরা, যে তথ্য দেশ ও দেশের বাইরে প্রায় 182টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। মামলা তদন্ত কর্মকর্তা তার যে আইনি যে প্রক্রিয়াগুলো সেগুলো অনুসরণ করেন এবং এই বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করেন, সাক্ষীদের জবানবন্দি নেন, তারপরে আমাদের বাদী সহ অন্যান্য যে প্রাসঙ্গিক বিষয় যেগুলো আছে সেগুলো বিবেচনায় নিয়ে ধীরে আমরা মামলার প্রতিবেদনের দিকে অগ্রসর হই। তথ্য বিক্রির প্রায় 20,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় মামলায়। তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচার হওয়ায় জনগণের মধ্যে দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা। এটা তো জিনিসটা খুবই আনসিকিউরিটি, আমি বলবো যে দেশের একটা জাতীয় তথ্য, সেটা বিশ্বের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাচ্ছে এবং কেনা যাচ্ছে। সরকারের নিয়ন্ত্রণাধীন একটি মানুষের জাতীয় তথ্য, সেই তথ্যটা আসলে সরকারের নিয়ন্ত্রণে থাকবে, সেটা কেন বাইরের কোনো সার্ভার কিংবা বাইরের কোনো প্রতিষ্ঠান তার অ্যাক্সেস পাবে? এর আগে বিভিন্ন মামলায় গ্রেফতার থাকা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।